ভিউয়ার্স, আমরা আজকে যে জায়গাটির সাথে আপনাদের ইন্ট্রোডিউস করতে যাচ্ছি তা নিঃসন্দেহে ঢাকা শহরের একটি অন্যতম বিনোদন কেন্দ্র হতে যাচ্ছে খুব শীঘ্রই। আমাদের কাছে তো এটাকে বাংলাদেশের টেমস মনে হয়েছে। একদিকে নগর জীবনের কোলাহল আর অন্যদিকে প্রকৃতির অবাধ সৌন্দর্য, নদীর শান্ত ঢেউ। একই জায়গায় দাঁড়িয়ে স্বপ্ন আর বাস্তবতার সহাবস্থান দেখতে পেয়ে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখতে এক্সপ্লোর গাইডের সাথেই থাকুন। আমরা দুনিয়ার সমস্ত সৌন্দর্য উপভোগ করতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াই, খোঁজার চেষ্টা করি প্রকৃতি কোথায় তার অপরূপ সৌন্দর্য ঢেলে দিয়েছে প্রকৃতি প্রেমীদের আকর্ষণ করার জন্য। বাড়ির পাশেই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি উপভোগ না করে আমরা ছুটে বেড়াই দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত, অথচ বাড়ির কাছেই এমন প্রাকৃতিক নৈসর্গিক স্থান হাতছানি দিয়ে আমাদের ডাকে। এমন একটি প্লেস মোহাম্মদপুরের ঢাকা উদ্যান। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার নদী তীরের এই স্পটটি বর্তমানে এলাকাবাসী ও বহিরাগতদের কাছে একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। কিছুদিন আগেও তীর ভাঙা পরিত্যক্ত একটি জায়গা ছিল এটা। অল্প কিছুদিনেই নদীর পার ঘেঁষে তৈরি হয়েছে দীর্ঘ নয়নাভিরাম ওয়াকওয়ে, ডজনখানেক রেস্টুরেন্ট। এ যেন কোনো বিদেশি ফুড স্ট্রিট। বিকেল হলেই হাজারো মানুষের ঢল নামে এই নদীর পাড়ে, সন্ধ্যা নামলেই আলো ঝলমলে হয়ে ওঠে রেস্টুরেন্টগুলো। শুধু যে এই নদীর পাড় আর রেস্টুরেন্টের খাবার সকলকে এখানে টেনে আনছে তা কিন্তু নয়, নদীর ওপারে যে রয়েছে প্রাকৃতিক শ্যামলিমায় ঢাকা আরেক প্রশান্তির জায়গা, সিলিকন ভ্যালি। এ যেন নদীর বুকে জেগে ওঠা এক টুকরো সুখ, নগর জীবনের ক্লান্তিকে ছুটি দিয়ে হাতছানি দিয়ে ডাকছে আমাদের। এখানে এসেই সবাই নৌকো নিয়ে ছুটে যায় ওপারে। দ্বীপের মতো জায়গাটি প্লট হিসেবে সেল করা হয়েছে, কিন্তু এখনও ঘরবাড়ি তৈরি হয়নি, তাই মাইলের পর মাইল কাশফুলের গাছে পরিপূর্ণ হয়ে আছে। এমন প্রাকৃতিক স্নিগ্ধতা কোথাও পাওয়া সম্ভব নয়। এখানে নৌকা আপনাকে নিয়েও যাবে, আবার ফেরত নিয়েও আসবে। বড় নৌকায় জনপ্রতি ২০ টাকা, আর আপনি ঘন্টা রিজার্ভ করলে ২০০ থেকে ৫০০ টাকা দিতে হবে। তবে রিজার্ভ করা ছোট নৌকায় ঘোরার মজাই আলাদা। নৌকায় করে ঘুরে আসতে পারেন নদীর এপার থেকে অন্য পার। এখন বর্ষাকাল, তাই ছোট্ট শাখা নদীটি থই থই করছে পানিতে। মেঘ আর পানির অপূর্ব মিশ্রণ বারবার নিয়ে যাবে এই জায়গায়। এক পাশে সূর্য অট্টালিকা আর অন্য পাশে সবুজের সমারোহ। এখানে সব সময় নৌকা পাওয়া যায়, তবে ছুটির দিনগুলোতে একটু ভিড় থাকে। এখনো কিছু উন্নয়নের কাজ চলছে, কাজগুলো কমপ্লিট হলে এর সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যাবে।
এবং নিঃসন্দেহে ঢাকা শহরের একটি অন্যতম বিনোদন কেন্দ্র হয়ে উঠবে এটি। কিভাবে যাবেন? মোহাম্মদপুরে শিয়া মসজিদ মোড়ে এসে রিক্সায় করে ঢাকা উদ্যান নদীর পাড়ে খুব সহজেই চলে আসতে পারেন আপনারা।